আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি একটি বেবি ফ্রক বা বেবি ড্রেস তৈরি করে দেখাবো এটি আমি তৈরি করেছি আমার কামিজ থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে তো কোনো কাপড়ই আমি পেলে দেই না ইনফ্যাক্ট কোনো কিছুই আমি পেলে দেই না সব কিছুই কাজে লাগাই এমনকি রান্নাঘরেরও সব কিছু আমি কাজে লাগাই তো যাই হোক প্রথমে টুকরো কাপড়টিকে আমি চার ভাজ করে নিয়েছি আর গলার জন্য দুই ইঞ্চি মেপে নিয়েছি গলা সহ শোল্ডার পাঁচ ইঞ্চি মাপ দিয়ে আমি মার্ক করে নেছি। এরপর নিচের দিকে গলা নিচের দিকে আমি তিন ইঞ্চি নিয়েছি যেহেতু এটা দুই তিন বছরের বেবির জন্য এর বেশি নিব না এবার স্কেল দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি এরপর হচ্ছে গলার মধ্যে শেপ দিয়ে নিব আর যে আর্মহল বা হাতা আমহ হোলের এখানে আমি পাঁচ ইঞ্চি নিব এখানেও স্কেলের সাহায্যে প্রথমে দাগ টেনে নিব দুপাশি প্রথমে লম্বা দাগটি দিব এরপর আড়া আড়িভাবে দাগ দিয়ে নিব এরপর হচ্ছে সে একইভাবে শেপ দিয়ে নিব আর হলের বা হাতার শেপ দিতেও এক ইঞ্চি দূরত্বে শেপটি দিতে হয় যাই হোক তো আমি বডির জন্য এখানে ছয় ইঞ্চি নিয়েছি যেহেতু চার পাট করা আছে ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ ইঞ্চি বডি এক ইঞ্চি বেশি নিয়েছি আর এবারে নিচের দিকে আমি দাগ টেনে নিচ্ছি নিচের দিকে আমি বডির জন্য নয় ইঞ্চি রেখেছি নয় ইঞ্চি রেখে তারপর আমি বডির জন্য মাপ মার্ক করেছি দাগ টেনেছি এবারে সেই নয় ইঞ্চি বরাবর থেকে পাশের দিকে যতটুকু কাপড় আছে পুরোটার মধ্যে আমি দাগ টেনে দিচ্ছি সেই নয় ইঞ্চি বরাবর এবারে আমি কেটে নিয়েছি প্রথমে গলা কেটে নিচ্ছি এরপর এখানে যে হাতার আর শেপ দিয়েছি আর্মহলের জন্য এটি কেটে নিচ্ছি আর পাশের দিকে কাটছে এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এখানে দুটা লাইন দেওয়া আছে একটা হচ্ছে সেলাইন লাইন আর একটা হচ্ছে কাটিং লাইন অবশ্যই কাটিং লাইনে কাটতে হবে সেলাই লাইনে কাটলে কিন্তু কম হয়ে যাবে ভুল হয়ে যাবে তো পাশের দিকে পুরোটা কাপড় কাট কেটে নিয়েছি এবং ভিতরের দিকে অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবারে এখানে যে আরও টুকরা কাপড় আছে এই টুকরা কাপড় থেকে চাইলে আপনারা হাতা লাগাতে পারেন আমি হাতা দিব না আমি হচ্ছে কোনাকুনিভাবে আড়া আড়িভাবে টুকরো টুকরো করে কাপড় কেটে নিচ্ছি এরকম কোনাকানি বা কোনাকুনিভাবে কাপড় কাটলে এই কাপড় দিয়ে হচ্ছে যদি গলা বা হাতা সেলাই করা হয় তাহলে ফিনিশিং খুব সুন্দর আসে তো এটিও আজকে আপনাদের জন্য টিপস থাকলো ভাবে কেটে তারপরে হচ্ছে গলা এবং হাতা করা। এবার এরপর আমি কুচি করে নিচ্ছি কুচি করব যতটুকু কেটেছি ঠিক ততটুকু কুচি করব তবে তার আগে খেয়াল রাখতে হবে এখানে যে বডির কাপড়টি আছে বডির অংশ এবং কুচির অংশ যাতে সমান হয় সেই অনুযায়ী কুচি করে নিতে হবে পাশও সেম ভাবে কুচি করে নিচ্ছি এখানেও বডির অংশের সাথে কুচির অংশের সাথে যাতে যাতে করে সমান হয় সমানভাবে মিলে যায় সেভাবেই কুচিটি করতে হবে তো দেখতেই পাচ্ছেন কুচিটি করা হয়েছে এবার উল্টো করে আমি ঠিক যতটুকু কুচি করেছি যতটুকু কাটা জায়গা আছে ততটুকু কাটা জায়গা সেলাই করে দিচ্ছি বডি এবং কুচিতে বডির অংশ এবং নিচের অংশতে আমি এইটুকু সেলাই করে দিচ্ছি আবারও বলছি যতটুকু কাপড় আমি কেটেছি এখানে কাটা যতটুকু আছে ততটুকু সেলাই করছি কাটার বাইরে যে কাপড়টি আছে সেটি সেলাই করব না তো সমানভাবে ধরে এখানে সেলাইটি করতে হবে একইভাবে হচ্ছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে দেখতে তো বলছিলাম যে একইভাবে এ পাশটিও সেলাই করে নিব বডির অংশের সাথে কাপড়ের যে নিচের অংশ নিচের অংশের সাথে জয়েন করে দেব সেলাই করে তো এইভাবে এই দুটি পার্টকেই একই নিয়মে সেলাই করতে হবে তো দুটি পাট সেলাই হয়ে গিয়েছে এবারে হচ্ছে আমি যে টুকরো করেছি কাপড়গুলো এই টুকরোগুলোকে জয়েন করে দিচ্ছি এগুলো জয়েন করারও একটা টেকনিক আছে আপনারা দেখেন আমি কিভাবে জয়েন করেছি ভাবে জয়েন করেছি কিভাবে জয়েন করছি দেখুন ভাপারটিকে আমি ভিতরের দিকে রাখছি আবার উল্টে দিচ্ছি এই নিয়মে হচ্ছে এই সবগুলো টুকরোকে জোয়া জোয়া লাগিয়ে নেব এরপর যে সেলাইয়ের বাইরে যে বাড়তি কাপড় আছে এই বাড়তি কাপড়টা কেটে নিব। এরপর মাঝখানে মাঝখানে কেটে দিলে লম্বা একটি পিতার মতো হয়ে যাবে একটি টুকরো হয়ে যাবে এবারে দুটি শোল্ডারকে দুটি পার্টকে আমি একসাথ করে একটি শোল্ডার সেলাই করে নিব। আর অপর শোল্ডারটি খোলা থাকবে কারণ আমি গলার কাজ করব তো গলার কাজ করার জন্য একটি চোলটা খোলা রেখেছি এবারে সেই লম্বা টুকরো কাপড় দিয়ে গলাতে আটকে নিয়েছি তো গলা অনেকভাবে করা যায় এটি আমি করছি হচ্ছে সামনের পার্টে দিয়ে জয়েন করেছি কোন কোনো গলা পেছনের পাট দিয়েও জয়েন করে করা যায় তো এটারও একটা সৌন্দর্য আছে এক একটার সৌন্দর্য এক এক রকম এবারে বোটে দিচ্ছি বোটে আমি সেলাই করছি কোন জায়গায় সেলাই করছি আমি কিন্তু কাপড়ের যে বটা জায়গা বটাতে সেলাই করছি না আমি এর বাইরেও সেলাই করছি না মোট কথা এই যে আলগা টুকরোটি এবং যে ফ্রকের কাপড় এই দুটির মাঝখানে যে সেলাই করে জয়েন করেছি যে জায়গা সেই জায়গাতে সেলাই করছি এতে করে এই বটা আলগা টুকরোটি একটি পিতার মতো সুন্দর একটি শেপ হবে এবং সুন্দর একটি লুক দেবে এই জায়গাটি তো বলছিলাম যে অনেকভাবেই গলার কাজ করা যায় চাইলে কামিজের মতো করা যায় চাইলে উল্টো দিক থেকে লাগিয়ে করা যায় চাইলে সামনের পাট থেকে লাগিয়ে করা যায় তো এবারে গলার কাজ হয়ে গেলে আমি আরেকটি সোল্ডার জয়েন করে দিচ্ছি ডাবল করে সেলাই করছি তো এবারে হচ্ছে যে হাতার জায়গা হাতার জায়গায় সেলাই করতে হবে হাতার জায়গাও আমি সামনের পাট থেকে সেলাই করছি তো হাতাও অনেকভাবে করা যায় এটা একটা নিয়ম আমি উপরের অংশ থেকে করছি আমি এক একটা ফ্রকে এক এক রকম করে দেখানোর চেষ্টা করি তো আগের ফ্রকে আমি অন্য রকম করে দেখিয়েছি উল্টাপিঠ থেকে দেখিয়েছি এই ফ্রকে আমি বাঁপার থেকে দেখাচ্ছি অর্থাৎ পন পাট থেকে দেখাচ্ছি এবারে এই আলগা টুকরাটিকে আমি বোটে দিব বোটে সেলাই করব তবে পুরোটা বোটে দিব কিছু আছে যে পুরোটা বটে না কিছু নিয়ম আর এইটাতে আমি পুরোটা বোটে দিচ্ছি একদম তো পুরো কাপড়টি বোটে আমি ভেতরের দিকে দিয়ে দিয়েছি এভাবে দুটি হাতে তৈরি করে নিব এরপর হচ্ছে সাইড সেলাই করবো তো সাইড সেলাই করার আগে অবশ্য আপনারা বডি মাপ দিয়ে নেবেন অর্থাৎ আপনার বেবির কতটুকু মাপ লাগবে বডির জন্য ঠিক ততটুকু মাপ দিয়ে আপনারা বডি সেলাই করবেন এখানেও চাইলে ডাবল করে সেলাই করতে পারেন সেলাই দিতে পারেন তো দুই সাইড যখন সেলাই হয়ে যাবে এরপর আমরা হচ্ছে নিচের সাইডটা সেলাই করে নিব নিচের সাইড সেলাই করার জন্য আমি এখানে একটাই বটা দিয়েছি এর কারণ হচ্ছে নিচের যে কাপড়ের যে লাইনটি এটি ইনটেক করা এই জন্য আমি আর বটা দিইনি এক বটাতেই সেলাই করে দিয়েছি এবারে বউ ব্যানের মতো দুটি ভ্যান তৈরি করেছি দুটি ফুলের মতো তৈরি করে আমি জামাতে লাগিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ